हेलो বন্ধুরা, আপার প্রাইমারি নিয়োগ নিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, উচ্চ মাধ্যমিকের নিয়োগ 7 দিনের সময়সীমা হবে, রাজ্যের বিরুদ্ধে হাইকোর্টের অবমাননার মামলা। তো আদালতে বেঁধে দেওয়া সময়সীমা শেষ হয়েছে, তারপরও স্কুল সার্ভিস কমিশনার SSC মাধ্যমে উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের ইন্টারভিউ তালিকা প্রকাশ হলো না। সোমবার এই সময়সীমা শেষ হয়েছে। শেষ দিন সোমবার দিনভর কমিশনের ওয়েবসাইটের দিকে উদ্বেগের সঙ্গে তাকিয়েছিলেন চাকরিপ্রার্থীরাও, যদিও তালিকা প্রকাশ হয়নি। কিন্তু কি কারণে প্রকাশিত হলো না তালিকা, এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিক জানান। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে হলফনামা দিয়ে কমিশন ইতিমধ্যেই আর্জি জানিয়েছে যে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ইন্টারভিউ তালিকা ও প্রার্থীদের ভাইবা 4 সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হোক, কারণ করোনার উদ্যোগতির জন্য এই মুহূর্তে ইন্টারভিউ শুরু করা সম্ভব নয়। ইন্টারভিউর জন্য প্রার্থীদের ভিড় হলে শারীরিক দূরত্ববিধি মানাও অসম্ভব হয়ে পড়বে, সেই জন্য তালিকা প্রকাশ করা হয়নি। প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক জটিলতা হয়েছে, দীর্ঘ 7 বছর পরেও নিয়োগ প্রক্রিয়া শেষ করা যায়নি। হয়েছে একাধিক মালা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রক্রিয়া আদালতের নির্দেশ অনুযায়ী 4 জানুয়ারি থেকে 5 এপ্রিলের মধ্যে নথি যাচাইয়ের সময়সীমা শেষ হয়েছে, ইন্টারভিউ তালিকা প্রকাশ করার কথা 10ই মের মধ্যে। তারপর 8 সপ্তাহের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ করে মেধা তালিকা প্যানেল প্রকাশ করার কথা। কমিশনকে 31 জুলাইয়ের মধ্যে শিক্ষক নিয়োগের সুপারিশ সম্পূর্ণ করে পুরো প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছিল আদালত। যদিও তালিকা প্রকাশিত না হওয়ার নিয়োগ প্রক্রিয়া যে আবারও কিছুটা পিছিয়ে যাচ্ছে বলে মনে, আদালতের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার পরেও নিয়োগ প্রক্রিয়া শুরু না করার, এবার রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন বলে হুঁশিয়ারি দিলেন আইনজীবী ফিরদৌস শামীম। আপার নিয়োগে তিনি স্কুল সার্ভিস কমিশনকে 7 দিন সময় দিয়েছে, এর মধ্যে নিয়োগ প্রক্রিয়া না শুরু হলে রাজ্যের বিরুদ্ধে হাইকোর্টে অবমাননার মামলা করবেন তিনি। এ বিষয়ে ফিরদৌস শামীম বলেন, আগামী 7 দিনের মধ্যে ইন্টারভিউয়ের জন্য এই মেধা তালিকা না করা হলে তা আদালত অবমাননার সামিল হবে। এই ঘটনায় উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রক্রিয়া কার্যতই ব্যাকফুটে রাজ্য। এখন দেখার রাজ্য সরকার মেধা তালিকা দ্রুত প্রকাশের জন্য কী ব্যবস্থা নেয়। বন্ধুরা, এমন আরও কোনো নতুন আপডেট থাকলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো প্লিজ, ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।